পাশাপাশি একটু উত্তরবঙ্গের খবরের দিকেও নজর রাখা যাক। লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। গতকাল থেকে এক নাগাড়ে বৃষ্টি উত্তরবঙ্গে ফুঁসছে পাহাড়ের একাধিক নদী। নতুন করে জলস্তর বেড়ে গিয়েছে তিস্তা মহানন্দা সহ একাধিক নদীর একাধিক বাঁধে, দেখা দিয়েছে ফাটল। ধসের জেরে বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। এমনকি একই সঙ্গে আপনাদেরকে জানাই যে করোনেশন ব্রিজ এবং সেই ব্রিজ দিয়ে ঘুর পথে যেতে হচ্ছে সমস্ত গাড়িকে। সেই ছবি গত দুদিন ধরে ফের নতুন করে বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর সিকিম জুড়ে। তার জেরেই কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে তিস্তা সহ মহানন্দা এবং একাধিক পাহাড়ি নদীর জল। পশ্চে তিস্তা, বাড়ছে মহানন্দার জলস্তর, জায়গায় জায়গায় ধস। হনুমানঝরা 10 নম্বর জাতীয় সড়কে ধস। ধসের জেরে বন্ধ জাতীয় সড়ক। সিকিম কালিম্পং গামী যানবাহন সেবক করোনেশন ব্রিজ দিয়ে ঘুর পথে নিয়ে যাওয়া হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে জাতীয় সড়ক মেরামতির কাজ। পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ক্রমাগত ধস নামছে কার্শিয়াংয়ে। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি, ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরানো হচ্ছে। অন্যদিকে কার্শিয়াংয়ের কাছে 55 নম্বর জাতীয় সড়কে ফাটল দেখা দিয়েছে, ব্যাহত যান চলাচল। ইন তিনো ঘর কা বহুত শোচনীয় অবস্থা হ্যায়, অভি ভি সিঙ্কিং এরিয়া হো রহা হ্যায়, ডিপার্টমেন্ট কোই অভি তক তো দেখনে ভি নাই আয়া। আত্রাই নদীর জল বাড়তেই বালুরঘাট শহরের চকঢুকু এলাকায় সরোজরঞ্জন সেতু সংলগ্ন এলাকায় বিশাল ফাটল দেখা দিয়েছে বাঁধে। আমি একবার দেখানোর চেষ্টা করব। আমার ঠিক কিছুটা দূরেই সেইখানে কিন্তু বিরাট একটা ফাটল দেখা দিয়েছে। সেই ফাটলকে কেন্দ্র করে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, বালুরঘাট শহরের এই চকঢুকু এলাকার যারা বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু আতঙ্কে রয়েছে। অন্যদিকে বৃষ্টির জেরে বাড়ছে আত্রেই নদীর জল। চিন্তা বাড়িয়েছে বালুরঘাটের চকভৃগু এলাকায় আত্রেই নদীর কংক্রিটের বাঁধে ফাটল। বাঁধ ভেঙে এলাকায় জল ঢুকে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। বাঁধের ফাটল পরিদর্শন করেন সেচ দপ্তর ও ইঞ্জিনিয়াররা। এই ফাটলটা হয়েছে এবং এখানে যেহেতু প্রতি বছর বন্যার একটা পরিস্থিতি থাকে, আগে অনেক বড় বড় বন্যা হয়েছে, তো তারপর এখানে বাঁধ বাঁধানো বাঁধ রয়েছে। তো এই বাঁধটা যে কোনো সময় ভেঙে গেলে পড়ে এখানে 13, 14, 15 নম্বর ওয়ার্ডের যতজন অধিবাসী রয়েছে তারা বিপর্যস্ত হয়ে পড়বে। এবং এর পাশে যে এখানে সরস্বতী রয়েছে, এই সরস্বতী একমাত্র যোগাযোগ মাধ্যম, তো যার মাধ্যমে এখানে তপনের সাথে যে বালুরঘাটে যোগাযোগ, এই যোগাযোগের এই রাস্তাটাও কিন্তু ভেঙে পড়বে, বিহাল অবস্থা। কবে থামবে বৃষ্টি, কবে স্বাভাবিক হবে উত্তরবঙ্গের পরিস্থিতি, সেদিকেই তাকিয়ে উত্তরবঙ্গবাসী থেকে পর্যটকরা। রিপাবলিক বাংলা। মাঠ পুকুরে আগুন, একটি মোবিল কারখানায় আগুন লেগে গিয়েছে বলে দেখা যাচ্ছে সেই ছবি, যেখানে একেবারে মেঘলা আকাশে কালো ধোঁয়া ছেয়ে গিয়েছে। এই ছবি, এই মুহূর্তের ছবি, যেখানে দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গিয়েছে। ঢাপার মাঠ পুকুরের ছবি, যেখানে কারখানা মোবিল কারখানায় আগুন লেগে গিয়েছে বলে জানা যাচ্ছে। ঢাপার মাঠ পুকুর অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা, সেখানে যেভাবে আগুন আকাশ ছেয়ে গিয়েছে ধোঁয়ায়, কালো ধোঁয়া, মোবিল কারখানা, অত্যন্ত দাহ্য পদার্থ এই মোবিল, এবং সেখানে যখন আগুন লেগেছে কিসের কারণে আগুন, এবং যেভাবে কুণ্ডলীকৃত ধোঁয়া দেখা যাচ্ছে, তাতে করে বলাই যায় যে বিশাল আকারের একটা অগ্নিকাণ্ড। এবং মোবিল যেহেতু দাহ্য পদার্থ, বেশ কিছু অন্যান্য দাহ্য পদার্থ বা কোনো শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কিনা সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, সেখানে রয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত পাল। সৈকত, এখন কটা টেন্ডার এসেছে এই মুহূর্তে দমকলের? দেখো, এই মুহূর্তে দমকলের 5 থেকে 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ঢাপা মাঠপুকুর সায়রাবাদ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে বিধ্বংসী আগুন লেগেছে, এবং যে খবর পাওয়া যাচ্ছে, যেহেতু কেমিক্যাল গোডাউন, বিপুল পরিমাণে দাহ্য পদার্থ ছিল এবং বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। সরাসরি সেই ফায়ারের চিত্র আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে কালো ঢোকা, কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে, গোটা মাঠপুকুর এলাকা, এবং ধোঁয়ার পরিমাণ এতটাই যে গোটা মাঠপুকুর এলাকা, গোটা ধাপা এলাকায়, এমনকি সায়েন্স সিটি এলাকাও রীতিমতো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গিয়েছে। বিধ্বংসী আগুন লেগেছে ধাপার একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে, এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে
ওই এলাকায় কেমিক্যাল ফ্যাক্টরিতে বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুদ ছিল। স্বাভাবিকভাবেই সেখানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এলাকা প্রগতি ময়দান থানার পুলিশ এবং ঘটনাস্থলে পৌঁছেছেন এবং দমকলের 5 থেকে 7টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে, আরো বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু যেভাবে আকাশ ছেয়ে গিয়েছে ধোঁয়ায়, যেভাবে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, সেখানে দমকল কর্মীরা গিয়ে কাজ করতেই তো তাদের রীতিমতো বেগ পেতে হবে। কি করে কাজ করবেন এত ধোঁয়ার মধ্যে? দেখো, দমকল কর্মীরা ইতিমধ্যেই কিন্তু ফায়ার সোর্স অফ ফায়ারটাকে লোকেট করার চেষ্টা করছেন এবং যে খবর পাওয়া যাচ্ছে যেখান থেকে এই মুহূর্তে ধোঁয়াটা বেরোচ্ছে সেই জায়গাটাতেই পৌঁছানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে সরাসরি দেখছি আমরা দমকলের একাধিক গাড়ি, দমকলের 5 থেকে 7টি গাড়ি এই মুহূর্তে ওই ঘটনাস্থলে পৌঁছেছে। ধাপা মাঠপুকুর সায়রাবাদ এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগেছে এবং বেশ কয়েকবার বিস্ফোরণ হয়ে গেছে বলে আমরা জানতে পারছি। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 5 থেকে 7টি ইঞ্জিন এবং কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই। সৈকত, ভেতরে কি কেউ ছিলেন সেই মুহূর্তে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে? কারখানার ভেতরে কি কেউ ছিলেন? শ্রমিকরা কি ছিলেন? না দেখো, সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে শ্রমিকরা ছিলেন, কারণ ক্যাজুয়ালটি এখনো পর্যন্ত নেই। প্রাথমিকভাবে, একেবারে প্রাথমিক সূত্রে সেটা জানা যাচ্ছে। তবে প্রগতি ময়দান থানার তরফ থেকে এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ মুভ করেছে, পাশাপাশি দমকল কর্মীরাও মুভ করেছেন। সব মিলিয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড ধাপা মাঠপুকুর এলাকায় কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড। সরাসরি দেখাচ্ছি আমরা সেই চিত্র, দমকলের 5 থেকে 7টি ইঞ্জিন ঘটনাস্থলে মুভ করেছে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে, এমনকি সায়েন্স সিটি এলাকাও রীতিমতো ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। সব মিলিয়ে বড় সড়ো আরেকটি অগ্নিকাণ্ড কলকাতা শহরে। বেশ, নজর রাখো সৈকত, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। এবং দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর সেই অগ্নিকাণ্ডের ঘটনা। যদি এখনো পর্যন্ত বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালিয়ে চলেছেন আধিকারিকরা। আর এরই সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। অর্থাৎ কোচবিহারের দিকে আরও একবার নজর রাখবো, যেখানে আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বসু তিনি পৌঁছে গিয়েছেন সার্কিট হাউসে এবং সেখানে তিনি অপরাজিতার সঙ্গে কথাও বলেছেন। তার পরবর্তী সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে বক্তব্য রেখেছেন তাও আপনাদের সামনে তুলে ধরেছে। কিন্তু অপরাজিতা কোচবিহারের মাথাভাঙায় যেই ঘটনা ঘটেছে বিজেপি নেত্রী এবং সেই বিজেপি নেত্রীকে যেভাবে বিবস্ত্র করে মারধর করা হয়েছে, চুলের মুঠি ধরে প্রায় 1 কিলোমিটার রাস্তা টেনে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে যাওয়া হয়েছে, তিনি ঠিক কী জানিয়েছেন।